नमस्कार बंधुरा অ্যাস্ট্রো কানেকশন यूट्यूब चैनले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি শনি গ্রহ এবং রাহু গ্রহ এই দুটি গ্রহের মধ্যে কোন গ্রহ সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকে এটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। আমরা শনি গ্রহ ও রাহু গ্রহের নাম সচরাচর শুনে এসেছি এবং এই দুটির জ্যোতিষশাস্ত্রে একটি অনবদ্য ভূমিকা রয়েছে, আর এটা সকলেই আপনারা জানেন। অর্থাৎ এই দুটি প্ল্যানেটই রয়েছে বা দুটি গ্রহই রয়েছে যে দুটি গ্রহ আমাদেরকে প্রচুর অর্থ দিয়ে থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে এই দুটি গ্রহের মধ্যে কোন গ্রহ সবচেয়ে বেশি অর্থ দেয় এবং কোন গ্রহের অর্থ সবচেয়ে স্টেবল তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার শনি গ্রহ বা রাহু গ্রহ কেমন রয়েছে তা জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক শনি গ্রহ ও রাহু গ্রহের মধ্যে কোন গ্রহ সবচেয়ে বেশি অর্থ দিয়ে থাকে। প্রথমে আসি রাহু গ্রহের কথায়। দেখুন, জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহের একটি অনবদ্য ভূমিকা রয়েছে যেটিকে আমরা ছায়া গ্রহ বলে থাকি। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রাহু নামে কোনো গ্রহ না থাকলেও জ্যোতিষশাস্ত্রে গ্রহের অস্তিত্ব রয়েছে, সেটি হচ্ছে রাহু গ্রহ। আর এই গ্রহ আমাদেরকে অর্থ প্রদান করে থাকে। আর আমি বিগত অনেকগুলো ভিডিওতে বলেছি যে এই রাহু কীভাবে অর্থ প্রদান করে। এই রাহু দেয় সাট্টা থেকে অর্থ, জুয়া থেকে অর্থ, শেয়ার মার্কেট থেকে অর্থ, ফাটকা থেকে অর্থ, অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে অর্থ রাহু প্রদান করে থাকে। এবং এই রাহুর অর্থ হঠাৎ করে আসে। অর্থাৎ এখনই আপনি ভিখারি রয়েছেন, 2 মিনিটের মধ্যে আপনি কোটিপতি হতে পারেন। আর সেটি পসিবল লটারি, সাট্টা, জুয়া এগুলোই থেকে। এবার আসি শনি গ্রহের কথায়। দেখুন, শনি গ্রহ হচ্ছে সাত্ত্বিক কারক গ্রহ এবং এই গ্রহ অর্থ প্রচুর পরিমাণে দেয়। অর্থাৎ আপনার জন্মছকে যদি শনি প্ল্যানেট বা গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে প্রচুর পরিমাণে অর্থের মালিক কিন্তু হবেন। কিন্তু এই গ্রহ হট করে টাকা দেয় না। হঠাৎ করে আপনি টাকা পেয়ে গেলেন, হঠাৎ করে আপনি ভিখারি থেকে কোটিপতি হয়ে গেলেন, এটা কিন্তু কখনোই সম্ভব নয় শনি গ্রহের ক্ষেত্রে। কারণ শনি হচ্ছে ধীর মুভমেন্টের প্ল্যানেট, অর্থাৎ ধীরে চলে, কিন্তু আলটিমেট যে অর্থটি দেয় সেই অর্থ কিন্তু স্টেবল অর্থ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শনি গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে সেক্ষেত্রে অর্থ কিন্তু আপনি ধীরে ধীরে পাবেন, কিন্তু কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন। এবং একটা সময় এমন আসবে যে আপনার অর্থের একটা স্টেবিলিটি চলে আসবে। ধরুন মাস গিয়ে 50 থেকে 60 হাজার টাকা বা 1 লাখ থেকে 2 লাখ টাকা, এটি কিন্তু শনি গ্রহ দেয়। অর্থাৎ যারা যারা বড় বড় বিজনেস টাইকুন আছে, অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি প্ল্যানেট প্রচুর পরিমাণে পাওয়ারফুল। আর এই প্ল্যানেট যদি পাওয়ারফুল না থাকে সেক্ষেত্রে কোনো বিজনেস কিন্তু সে করতে পারে না, বিশেষ করে লোহার বিজনেস, গাড়ির বিজনেস। তাহলে আপনারা মোটামুটি বুঝে গেলেন যে রাহু গ্রহ ও শনি গ্রহ এই দুটি গ্রহের মধ্যে কোন গ্রহটি সবচেয়ে বেশি অর্থ দেয় এবং কীভাবে অর্থ দেয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।